পেট্রোল বোমা ও আগুনে পুড়িয়ে মানুষ হত্যার দায়ে বিএনপি নেতাদের বিচার দাবি করেছেন আহত নিহতের স্বজনরা। বিশ্ব মানবাধিকার দিবসে স্বজনহারাদের নিয়ে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। এ সময় বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত হত্যাকাণ্ডের বিচার দাবি করেন শ্রমিক নেতারা। আর তথ্যমন্ত্রী বলেন, মানুষ পুড়িয়ে মেরে মানবাধিকার লঙ্ঘন করা বিএনপির মুখে মানবাধিকারের কথা শোভা পায় না। আমার ছেলেরে হত্যা করা হলো, পোড়াইয়া মারা হলো, কি কারণে? কি দোষ করেছিল আমার সন্তান? আমার নাই তো কোনো দোষ করে নাই। ছেলে নাহিদ হোসেনকে হারিয়ে মা রনি বেগম এভাবেই কান্নায় ভেঙে পড়েন। কোনো সন্তানই না, আমার সন্তান তো কোনো অপরাধ না, কোনো অপরাধ করে নাই। হে সন্তান, এভাবে হত্যা করা হলো কেন? 2013 সালে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি জামাতের অগ্নিসন্ত্রাস ও পেট্রোল বোমা হামলায় নিহত ও আহতদের স্বজনদের আর্তনাদে ভারী হয়ে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার। সন্ত্রাসী বিএনপি জামাত আমার উপর অতর্কিত হামলা করে আমাকে মারার চেষ্টা করেছিল, আমি মরি নাই, সেই সন্ত্রাসীরা এখনো ঘুরে বেড়াচ্ছে। স্বজনদের স্মৃতি হাতড়ে কান্নায় ভেঙে পড়েন তারা। দাবি জানান জঘন্যতম এই হত্যাকাণ্ডের বিচারের। জামাত শিবির, এই বিএনপি কেন অবরোধ হরতাল দিয়ে আমারকে কেন ক্ষতি করলো? এটার আমি বিচার চাই, সুস্থ বিচার চাই। অগ্নিসন্ত্রাসের ক্ষত নিয়ে বেঁচে থাকা পুলিশ, রিকশাচালক, যাত্রী ও নিরীহ পথচারীরা জানালেন দুঃসহ স্মৃতি নিয়ে মরে মরে বাঁচার যন্ত্রণা। আমরা তিনজন ছিলাম, দুইজন মারা গেছে, আমি আজও পর্যন্ত বেঁচে আছি। আল্লাহ কি করে বাঁচায় রাখছে আমি তাও জানি না। আর বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে চালক, যাত্রী ও নিরীহ মানুষ হত্যার দ্রুত বিচারের দাবি জানান শ্রমিক নেতারা। আমরা চাই এর একটা বিচার, এই বিচার যতদিন না হবে এই আন্দোলন চলবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, অনুরোধ করবো, স্পেশাল ট্রাইব্যুনাল করে যারা 2012-13-14-15 সালে যারা গ্রেনেড হামলা করেছে, যারা মানুষ পুড়িয়ে হত্যা করেছে, পিটিয়ে হত্যা করেছে, যারা মানুষকে কুপিয়ে হত্যা করেছে, তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে। মানববন্ধনে সংহতি জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, অগ্নিসংযোগ করে মানবাধিকার লঙ্ঘনকারী বিএনপির মুখে মানবাধিকারের কথা শোভা পায় না। আমরা শুধু এখানে মানববন্ধন তারা আয়োজন করেছে তা নয়, তাদের আর্তনাদ, তাদের এই কষ্টের কাহিনী আমরা বিশ্ব অঙ্গনে নিয়ে যাচ্ছি, আরো নিয়ে যাব। যারা কথায় কথায় মানবাধিকারের কথা বলে, তাদের কাছে এই ভাইদের আর্তনাদের কাহিনী আমরা তাদের কাছে পৌঁছে দিব। অগ্নিসন্ত্রাসের হুকুমদাতা বিএনপি নেতাদের বিচারের আওতায় আনার দাবিও জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।